আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন বাড়ির ভিডিও নিয়ে এসেছি। আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু টিনশেড বাড়ি। টিনশেড বাড়ি এই পর্যন্ত কাজ করা হয়েছে, এই পর্যন্ত কাজ করাতে কত টাকা খরচ হয়েছে এবং বাড়িটার ভিতরে কী কী পাবেন ড্রয়িংটা, এবং এই এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং সম্পূর্ণ কাজটা করতে এ টু জেড বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এটাও আপনাদের সাথে আলোচনা করা হবে। আর এই আলোচনা জুড়ে আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম, আপনাদের পাশে আছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটার কিচেন রুম, 6 ফুট বাই 7 ফুট করা হয়েছে কিচেন রুমটা। সামনে রয়েছে একটি জানালা 3 ফুট বাই 3 ফুটের কিচেন রুমের সামনে, এবং এটা হচ্ছে বারান্দাটা আপনি দেখতে পাচ্ছেন 7 ফুটের অনেক বড় বারান্দা, 7 ফুট বাই 31 ফুট। আমি ড্রয়িংও আপনাদেরকে পরবর্তী দেখিয়ে দেব। বেডরুমগুলো করা হয়েছে 13 ফুট বাই 13 ফুটের যে বেডরুমগুলো দেখতে পাচ্ছেন, জানালাগুলো করা হয়েছে 4 ফুট বাই 4.5 ফুট আপনি দেখতে পাচ্ছেন। দরজাগুলো করা হয়েছে 3 ফুট বাই 7 ফুটের, যেহেতু হাফ বিল্ডিং 3 ফুটের দরজা করা হয়েছে, এবং যদি ফুল বিল্ডিং হতো তাহলে 3.5 ফুট দরজা দেওয়া হয়েছে। এবং এই বেডরুমটাও কিন্তু একই সাইজ, এটা কিন্তু ড্রয়িং রুম, মাঝখানে করা হয়েছে ড্রয়িং রুম কাম আপনার। আপনি চাইলে এটাকে বেডও ইউজ করতে পারেন, আমরা এটাকে ড্রয়িং রুম হিসেবে দেখিয়েছি এবং এখানে ড্রয়িং রুম করা হয়েছে। এটা হচ্ছে বেডরুম, এই বেডরুমটার সাইজ হচ্ছে 13 ফুট বাই 13 ফুট। আপনি দেখতে পাচ্ছেন জানালা রয়েছে 2টি, 4.5 ফুট বাই 4.5 ফুটের জানালা রয়েছে, খোলামেলা আবহাওয়া পরিবেশ। এবং এটা হচ্ছে বাথরুম, 7 ফুট বাই 6 ফুটের, এটাও অনেক বড় একটি বাথরুম, ফ্যান লাইট দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেন ভেন্টিলেশনের জন্য, এবং রুমের মধ্যে যেন পর্যাপ্ত বাতাস আসে সে কারণে জানালাগুলো অনেক বড় বড় করা হয়েছে, পরিবেশ বান্ধব, সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটি বাড়ি। চারিদিকে আবহাওয়া সুন্দর, গাছপালা দিয়ে মোড়ানো এই বাড়িটি করা হয়েছে। আপনারা চাইলে আপনাদের গ্রামে, বাংলাদেশের যে কোনো জায়গায় প্রবাসে থাকেন, দেশে থাকেন, বিদেশে থাকেন, যে কোনো জায়গায় থাকেন, আপনি যদি গ্রামে একটি ছোট্ট সুন্দর বাড়ি করতে চান এই বাড়িটা পছন্দ করতে পারেন। এই বাড়িটা আমরা আপনাদেরকে ড্রয়িংটা দেখাবো, এবং আপনি যদি চান আমাদের কাছ থেকে পরামর্শ নিতে কমেন্টস করবেন, কমেন্টসের মাধ্যমে আমাদের কাছ থেকে এ টু জেড পরামর্শ আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আর আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সুন্দর একটি বাড়ি। আর সম্মানিত ভিউয়ার্স, আমরা বাড়িটির ভিতরে ঢুকিয়ে যে আমরা আপনাদেরকে দেখিয়েছি রুমগুলো, যে আমরা আপনাদেরকে দেখিয়েছি, এখন এই রুমের মাপগুলো আপনাদেরকে দেখাবো এবং টোটাল কতটুকু জায়গা লেগেছে এবং হিসাব করে আমরা আপনাদেরকে দেখাবো, এবং এখন খরচটাও আপনাদেরকে দেখাবো, টোটাল খরচটা কত হয়েছে। এই জন্য সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটি না টেনে ভিডিওটি দেখতে থাকুন, এবং ভিডিওটিতে যদি এখনও একটি লাইক না দিয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই বাড়ির সামনেই রয়েছে পিরা, আপনি দেখতে পাচ্ছেন পিরাটি রয়েছে 8 ফুট এভাবে, আপনার লম্বায় রয়েছে 2 ফুট, আমরা 4টি ধাপ দিয়ে 2 ফুট উচ্চতা করা হয়েছে বেডটি। আপনি দেখতে পাচ্ছেন ওটি পাবো 31 ফুট বাই 7 ফুট, একটি বারান্দা, অনেক বড় একটি বারান্দা পাবো, অনেক বিশাল বড় একটি খোলামেলা একটি বারান্দা পাবেন আপনারা যদি এই বাড়িটা করেন। আমরা এই বাড়িটির মধ্যে এটি পেয়েছি, এবং আপনি দেখতে পাচ্ছেন রয়েছে 3টি রুম রয়েছে, একটি হচ্ছে ড্রয়িং রুম এবং 2টি হচ্ছে বেডরুম। এই বেডরুমটা হচ্ছে 13 ফুট বাই 13 ফুট বেডরুমটি আপনি দেখতে পাচ্ছেন, এবং এই বেডরুমটা হচ্ছে 13 ফুট বাই 13 ফুট, 2টি বেডরুম রয়েছে, অনেক চমৎকার মাপের, অনেক সুন্দর আকর্ষণীয় এক 2টি বেডরুম। এরপর রয়েছে ড্রয়িং রুম, ড্রয়িং রুমটার সাইজ হচ্ছে 13 ফুট বাই 13 ফুট, ড্রয়িং রুমটাও কিন্তু একই সাইজের, এবং আপনি দেখতে পাচ্ছিলেন যে বাড়িটার ভিতর দিয়ে পিছনে দেওয়ার জন্য একটি করিডোর রয়েছে 4 ফুটের। এটি আপনার যদি পিছনে যাওয়ার জায়গা দরকার পড়ে আপনি করিডোরটা দিতেও পারেন, আর যদি আপনি মনে করেন যে আপনার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিচেন রুম, এবং এটি হচ্ছে বাথরুম, 6 ফুট বাই 7 ফুটের বাথরুমটা দেওয়া হয়েছে, অনেক বড়, যেহেতু 3টি রুমের জন্য একটি বাথরুম, এবং কিচেন রুমটা দেওয়া হয়েছে 6 ফুট বাই 7 ফুটের। এবং আপনি এই বাড়িটি যদি করেন তাহলে আপনি টোটাল জায়গা যাচ্ছে 43 ফুট জায়গা আপনি দেখতে পাচ্ছেন, এবং রয়েছে 20 ফুট জায়গা রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু অনলি একটি করে টান দিয়ে কিন্তু ড্রয়িংটা দেখিয়েছি, সেটার কিন্তু একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনারা যেন লেআউটটা দিতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন মাপগুলো 13 ফুট 13 ফুট
13 ফুট এবং এখানে কিন্তু 4 ফুট এইভাবে রয়েছে 13 ফুট এবং রয়েছে 7 ফুট তাহলে আপনি কিন্তু বাড়ির মাপটা একদম লেআউট এবং ড্রয়িং একসাথে পেয়ে যাচ্ছেন এই কারণে আপনাদেরকে এভাবেই মাপটা দেখানো হয়েছে সম্মানিত ভিউয়ার্স এখন আমরা দেখব এই বাড়িটি করতে জায়গা কতটুকু লেগেছে পরিমাণ জায়গার অংশ এবং খরচটা কত হয়েছে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই যে ল্যান্ডটা আপনাদেরকে এখন দেখাবো ল্যান্ডটা হচ্ছে 43 ফুট বাই 20 ফুট জায়গা রয়েছে আপনারা যদি এটাকে এরিয়া করেন বর্গ ফুট করেন 460 স্কয়ার ফিট জায়গা রয়েছে এখানে এবং আপনি যদি খরচটা হিসাব করি টোটাল খরচটা এই বাড়িটা যদি কমপ্লিট করেন এখন কিন্তু বাড়িটা কমপ্লিট হয় নাই যে পর্যন্ত হয়েছে সেটার খরচটা আমরা আপনাদেরকে দেখাবো এই পর্যন্ত কমপ্লিট করতে আপনার খরচ হবে 688,000 টাকা আপনার খরচ হবে এবং আপনার যদি এই পর্যন্ত যে পর্যন্ত কাজ হয়েছে এখানে আপনি টিন এবং টিনের কাজটা প্লাস্টারিং এবং ফ্লোরের কাজটা বাকি রয়েছে আর মোটামুটি কাজ কমপ্লিটই হয়েছে এখানে আপনার 4,00,000 টাকা খরচ হয়েছে মিস্ত্রি খরচ সহ এ টু জেড ইট এবং টোটাল এই বাড়িটা এই পর্যন্ত আসতে মাটি বরাদ্দ সহ টোটাল 4,00,000 টাকা খরচ হয়েছে তো সম্মানিত ভিউয়ার্স আমি আশা করি আপনারা আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলেও কমেন্টস করবেন না লাগলেও কমেন্টস করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনাদের প্রতি এটা হচ্ছে একটা রিকোয়েস্ট তো সম্মানিত ভিউয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু